আমি আসলে চিরকালই একটুখানি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। আমার স্বর্গত মাকে নিয়ে কথা বলছেন, হ্যাঁ, তারপরে আমার আমি কখন বাড়ি থেকে বেরোই, আমার স্ত্রী বা আমার মেয়ে কখন বাড়ি থেকে বেরোয় সব ওনারা জানেন, যখন তখন বিপদ আসতে পারে। তো এবার ভাববো, এবার নিশ্চয়ই ভাববো, আমি শিক্ষা পেয়ে গেছি। প্রথমত সোশ্যাল মিডিয়াতে আমি আর খুব একটা থাকবোই না, ঠিক করেছি। নমস্কার, আপনারা রয়েছেন আজ তাক বাংলার সাথে। আমরা সরাসরি চলে এসেছি আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল থেকে লাইভ। এবং যেই মানুষটি বিগত কয়েক সপ্তাহ ধরে একটি বিতর্কের ঝড়ের মধ্যে দিয়ে গেছেন, তিনি কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি। যে ঝড়ের মধ্যে দিয়ে গেছো বিগত কয়েক সপ্তাহে, কেমন আছো এখন তুমি? সেটা কি, এই ঝড়টাকে কি সামলে উঠতে পেরেছো? না, খুব একটা সামলে উঠতে পারিনি। তার কারণ আসলে আমি আলটিমেটলি ভেবে দেখেছি যে আমি একজন অত্যন্ত অত্যন্ত সাধারণ মানুষ, যে তার স্বামী মানে তার স্ত্রী তার কন্যার প্রতি ভীষণ ভাবে তাদের কথাই ভাবে বেশি, এবং সেই জন্য এই সমস্ত এই যে কমেন্টস গুলো আসছে সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের, কারণ একটা শেষ হচ্ছে না, নানা রকম ভাবে এক একটা করে পপ আপ করছে এক একটা বিষয় এবং চলছে, সেগুলো আমাকে আঘাতই করছে, কষ্টই দিচ্ছে আর চিন্তিত করছে। আমি এগুলোকে খুব একটা ইগনোর করতে পারছি না। আসলে এরকম অনেকে, আমার অনেক বন্ধু বান্ধব যারা এই ট্রেডের সাথে জড়িত, তারা আমাকে বলছে এ নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নেই, কিন্তু আমি বড়ই বিচলিত, কারণ আমার খারাপ লাগছে প্রত্যেকটা মানুষের কমেন্টই আমার মানে তির্যক, যেগুলো সাপোর্ট সাপোর্ট আমাকে করছেন তাদের তো নয়, তারা তো আমার সাথেই আছেন, কিন্তু যে সমস্ত মন্তব্য গুলো তির্যক সেগুলোতে আমি কষ্টই পাচ্ছি, দুঃখই পাচ্ছি, আর মনে হচ্ছে যে এগুলো না বন্ধ হলে বাঁচি আর কি, বেঁচে যাই আর কি। আর কেন যে ওই কমেন্টটা করেছিলাম সেটা নিয়েও এখন বড় অনুতাপ অনুশোচনা করছি। একেবারে মানে আমার মনে হয় না তোমার কোনো, মানে যারা খুব ঘোরতর ক্রিটিক তোমার, তারাও কখনো এই কথাটা বলবে যে তুমি যেটা বলেছিলে সেটা তুমি হয়তো মানে সেটার সাথে যে ঘটনাটা ঘটলো, যে আকস্মিকতা, সেটার কোনো সেটার সাথে কোনো মানে যোগসাজোগ হতে পারে, বা তুমি সত্যি তার কোনো সেরকম কেউ এটা কোনো সাধারণ মানুষ দেখতে সেটা পারে না। সেটা কেউ বলবেন বা না বলাই উচিত, কিন্তু তার সাথে সাথে আবার এমন কথা উঠে আসছে, এমন খারাপ কথা, এমন বাজে ধরনের কথা, যে আমার আমার স্বর্গত মাকে নিয়ে কথা বলছেন, হ্যাঁ, তারপরে আমার আমি কখন বাড়ি থেকে বেরোই, আমার স্ত্রী বা আমার মেয়ে কখন বাড়ি থেকে বেরোয় সব ওনারা জানেন, যখন তখন বিপদ আসতে পারে। এগুলো আমি আসলে ভেবে দেখলাম যে আমি এতই সাধারণ যে রীতিমতো ভয়ই পেয়েছি এক সময়, এখন হয়তো অতটা ভয় পাচ্ছি না, কিন্তু ভালো লাগছে না। না, মন খারাপের জায়গাটা যে খুব মানে অস্বাভাবিক নয়, সেটা অবশ্য তোমাকে দেখলেও বোঝা যাচ্ছে যে যথেষ্ট মানে একটা যে ঝড়, সেই ঝড়ের ছাপ তোমার চেহারার মধ্যে রয়েছে। আমি সত্যি সেই জন্যই জিজ্ঞাসা করলাম যে কতটা সেটাকে মানে পেরিয়ে আসতে পেরেছো। হয়তো অনেকদিনই সময় লাগবে, কিন্তু যদি আমরা ফিরে দেখি যে এমন একটা পরিস্থিতির মধ্যে তুমি যেটা বললে, হয়তো সেই কথাগুলো না বললেই হতো। মানে কেউ তো কোনোদিনও কল্পনা করতে পারেননি যে কেকের মতো একজন ব্যক্তিত্ব তিনি কলকাতায় এইভাবে পারফর্ম করছেন এবং হঠাৎ করে তার এই পরিণতি হবে, এটা কোনো শিল্পী কখনোই সেটা এক্সপেক্ট করে না। এতটাই বিষয়টা অনেকটাই নিশ্চয়ই তোমাকে সেই সময় তুমি যখন খবরটা শুনেছো মানে যথেষ্ট নাড়া দিয়েছে, ভেরি শকিং, খুবই ভীষণই দুঃখজনক। মানে একটি একজন অনুষ্ঠান করছেন, করতে করতে অসুস্থ বোধ করছেন, তারপরে পুরো ব্যাপারটাই ভীষণ কষ্টের আর কি। আর আমাদের শিল্পীদের জীবনটাই এরকম, জানেন, আমরা যারা পারফর্মিং আর্ট করি, মিঠুনদা আমাদের একটা কথা বলেছিলেন আমাকে, আমাদের একটা মনে আছে যে জীবনে যতই দুঃখ আসুক কষ্ট আসুক, বাথরুমে গিয়ে কেঁদে ভালো করে চিৎকার করে কেঁদে নেবে, যেই বাথরুম থেকে বেরোবে তখনই যেন মুখের মধ্যে হাসি থাকে। এটা একটা মিঠুনদা বহু বছর আগে আমাদেরকে বলেছিল। তো এই কেকের হয়তো এই শরীর খারাপ সমস্তটাই হয়তো ওনার মধ্যে ছিল, আগে হয়তো হচ্ছিল, তারপরে যে অ্যাম্বিয়েন্স এর মধ্যে উনি শো করছিলেন, যে একটা শীততাপ নিয়ন্ত্রিত হলে যদি শীততাপ বন্ধ হয়ে যায় আর তারপর অত সংখ্যায় মানুষ থাকে, আমি তো শুধু ওনার কথা নয়, আমি তো ভাবছি যে যে সমস্ত ছাত্রছাত্রীরা অনুষ্ঠান দেখছিলেন শুনছিলেন তাদেরও তো শরীর খারাপ হতে পারতো, একেবারে তাদেরও তো ভীষণই ভাব শরীর খারাপ হতে পারতো।
তো এইটাই একটা। আর আমার ওই এক এক অনেকে মন্তব্য করছেন যে কে 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 ওই ওখান থেকে বেরিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হলো না কেন। আসলে কি হয়, আমি এটা একটা যুক্তি খুঁজে পেয়েছি, মানে আমি যদি হতাম আর কি কেকের জায়গায় যদি আমি থাকতাম, আমার শরীর খারাপ লাগছে, আমি না প্রথমেই যেতে চাইতাম আমার বাড়িতে আর কি। তো আমার মনে হয় কেকে বোধ হয় চেয়েছিলেন যে হোটেলে পৌঁছে ওনার ঘরে গিয়ে যদি বোধ হয় উনি একটু রেস্ট নিতে পারবেন, রেস্ট নিলে বোধ হয় শরীরটা ঠিক হয়ে যাবে, এরকম একটা কিছু কল্পনা করেছিল। যদিও ওনার ম্যানেজার বা ওনার যারা ইভেন্ট ম্যানেজমেন্ট ছিল তারা আরেকটু বেশি কেয়ার ফ্রি করতেন, তাহলে বোধ হয় এতটা খারাপ হতো না আর কি। কারণ ওনার কাছ থেকে আমরা আরো অনেক গানের প্রত্যাশা করি করতাম, এবং সামান্য 53-54 বছর বয়স কিছুই নয় আর কি, আরো অনেক গান অনেক পারফরমেন্স এর জন্য আমরা মিস করে গেলাম। সত্যি মানে একটা অদ্ভুত টেরেবল একটা ট্র্যাজেডি, বিশেষ করে কলকাতার মতো শহরে যেখানে মানুষ এত বেশি তাদের শিল্পীদেরকে নিয়ে, শিল্পীদের ভালোবাসেন, তাদেরকে কাজ আবেগ পেতে প্রবণ। চান, হ্যাঁ প্রবণ বটে। এবং আমি সেই জায়গাটা থেকেই রূপঙ্কর দা তোমার কাছে যেতে চাই, এবং তুমিও যথেষ্ট আবেগপ্রবণ হই কিন্তু সেদিনকে সেই ফেসবুক মেসেজটা দিয়েছিলে। এবং যেটা মজার বিষয় দেখলাম, এখন যেহেতু অনেকটা স্তিমিত হয়েছে এই কন্ট্রোভার্সিটা, যদি একটু ফিরে দেখি যে যেই বার্তাটা তুমি দিতে চাইলে কোনো একটা জায়গায় গিয়ে দ্যাট ওয়াজ লস্ট ইন ট্রান্সলেশন, মানে তুমি বলেছিলে যে বাংলা শিল্পীদেরকে নিয়ে এত বেশি উন্মাদনা কেন নেই, এটা কখনোই ওটাই, তুমি হয়তো কে কে ওটার কে আক্রান্ত ওটা ওটা আর ওটা আর সামনে নেই এখন, একমাত্রই সামনে রয়েছে হুইস কেকে। হুম হুম হ্যাঁ মানে আসলে হুইস, আসলে আমার এক সমস্যা ছিল, আমি আমার মানে ভুলটা স্বীকারই করি, সেটা হচ্ছে আমার বক্তব্যের ধরনটা বোধহয় ঠিক ছিল, মানে অভিব্যক্তিটা আসলে ঠিক ছিল বলে মনে হয় না তোমার? অভিব্যক্তিটা বক্ত না না আমি আসলে চিরকালই একটুখানি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। আর আমার আমি মনে হয় যে আমার আমি যখন ফেসবুকেও কথা বলি তখনও আমার মনে হয় যেন আমি আমার পাড়ার বন্ধুদের সাথে আড্ডা মারছি, কিন্তু সেটা যে আসলে নয়। আমি একটা পাবলিক ফিগার, আমার আমি যখন সোশ্যাল মিডিয়ায় কথা বলছি তখন আমাকে বাক চাতুর্যে ভরা একটা কথা বলতে হবে, আমাকে একটা কোন রকম মুখোশ পরে থাকতে হবে, সেগুলো কোনোদিন আমি ভাবিনি, এতদিন ধরে ভাবিনি, কোনো সময়ই ভাবিনি, কিন্তু এবার ভাববো, এবার নিশ্চয়ই ভাববো, আমি শিক্ষা পেয়ে গেছি। প্রথমত সোশ্যাল মিডিয়াতে আমি আর খুব একটা থাকবোই না ঠিক করেছি, আর দ্বিতীয়ত যদি বা থাকিও তাহলে সেখানে একদমই আমি অত্যন্ত যত্ন করে যে শব্দ ব্যবহার করা সমস্ত অ্যাকচুয়ালি হুই সেটা নিয়ে আর আমি আবার কি বলবো। আমি বলতে চেয়েছিলাম যে বাংলা শিল্পীরা নানা জায়গা থেকে, বিশেষত আমি বাংলা আধুনিক গান নিয়ে, বাংলা অন্যান্য নানা ধরনের গান নিয়ে আমি বলি সন্দিহান, বাংলা ভাষা নিয়ে আমি খুব সন্দিহান। সেটা হয়তো আমি পরবর্তীকালে ভেবে দেখেছি আমার যে আমার যারা সতীর্থ তারাও সেটা মনে করছেন না, সুতরাং হয়তো আমি হয়তো একটু বেশি ভাবছি, এটাও হতে পারে আর কি, আমার হয়তো ভিমরতি হয়েছে। নিয়ে তো রূপঙ্কর তুমি আগেও কথা বলেছো, মানে এই নয় যে তুমি হ্যাঁ প্রথমবার মানে বলেছো, আগেও কথা বলেছি, এবার আর বলবো, এবার বিশেষ আর শোনা বলবো না, কারণ বিভিন্ন প্ল্যাটফর্মে বাজানো হয় না কেন, এই বিষয়টা নিয়ে যে আর এই নয় আর 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 বলবো না, কারণ আর কেউ খুব মানে আমার মনে হয় না আর কেউ এ ব্যাপারটা নিয়ে খুব একটা বেশি ভাবে না, মানে আমার যারা সতীর্থরা রয়েছেন, বা শুধুমাত্র আমি সঙ্গীত জগতের কথা বলছি না, আমি সাহিত্য জগৎ, আমি ছবির জগৎ, সবাই তারা নিজের নিজের মতো কাজ করে চলেছেন, সেটাই ভালো আর কি, মানে প্রতিবাদ না করাটাই ভালো। আমি ভেবেছিলাম যে বাংলা ভাষাকে নিয়ে আরো বেশি আরেকটু সচেতন হওয়ার প্রয়োজন, বাংলায় হুম কথা বলা আরো বেশি প্রয়োজন, অফিসিয়ালি বাংলা ভাষাটাকে আরো বেশি গ্রহণযোগ্যতা তার প্রয়োজন, হুম বাংলায় বাংলা গানের বাংলা যে আধুনিক গান সেই আধুনিক গানের প্রচার আরো প্রয়োজন, রেডিওতে বাংলা গান বেশি বাজানো প্রয়োজন, রেডিওতে রেডিও জকিদের বেশি বাংলায় কথা বলা প্রয়োজন, এই এই বাংলা থিয়েটারের আরো প্রচার হোক, বাংলা সাহিত্য এই আরো জায়গাটা আরো বেশি প্রচার হোক, একটা এই যে অভিমানের এই জায়গা তৈরি হলো, একটা অভিমানের জায়গা তৈরি হলো যে সাপোর্ট তোমার পাওয়ার কথা ছিল তোমার সহকর্মীদের, সতীর্থদের কাছ থেকে ইন্ডাস্ট্রিতে, সেটা কি পেলে, সেটা কি পাওয়া আমার গেল? না সেটা আমি পাইনি, আর আমার পাওয়ার কথা না, একজন দুজন এসেছেন আমার পাশে, আমি নচিদার কথা বলবো, নচিদার আমার সাথে ছিলেন,
আমি সুমনদা আমাকে যোগাযোগ করেছিলেন নিয়মিত ভাবে, সিধু একটা জায়গায় কমেন্ট করেছিল ফেসবুক ওয়ালে। যাই হোক, যারা করেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ, তারা আমাকে শিক্ষা দিয়েছেন যে, এবং ইভেন আমি আবার বলছি, যারা আমাকে এই মুহূর্তে এখনো গালাগালি করে চলেছেন, তির্যক মন্তব্য করে চলেছেন, আমার মৃত্যু কামনা করছেন, তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ, কারণ তাদের প্রত্যেকের এই মন্তব্য থেকে আমি প্রতিদিন প্রতি মুহূর্তে শিক্ষা পাচ্ছি যে আমি কি ভুলটা করেছিলাম। আমি না বললেই পারতাম, আমার সত্যি না হলে ভালোই হতো, না আবার মানে বলার কোনো দরকার ছিল। নাম নেওয়াটা কি ভুল হয়েছে বলে মনে হয়, নাকি তাদের কাছ থেকে হ্যাঁ তুমি সবসময় সাপোর্ট আশা করেছিলে? আমার সতীর্থদের নাম নাম নেওয়াটা ভুল হয়েছে, আমার কখনই এই যাদের আমি নাম নিয়েছি তাদের নাম করা উচিত হয়নি, একদমই উচিত হয়নি, কারণ তাদের সাথে আমি কোনো আলোচনাও করিনি, আর তারা কেউ আমাকে কোনোদিন বলেও নি যে আমার বাংলা গান নিয়ে আমার খুব আক্ষেপ রয়েছে। আমি আসলে তাদের নাম আমি হয়েছিলাম, তারা আমার সাথে রয়েছেন, আমি ভুল ভেবেছিলাম, একদমই চূড়ান্ত ভুল ভেবেছিলাম, ওটা আমার, আমি তাদের কাছেও আমি হাত জোর করে ক্ষমা চাইছি, সেই সমস্ত আমার সতীর্থ শিল্পীরা রয়েছেন যারা এর ফলে তাদেরকেও প্রশ্ন করা হয়েছে এবং তাদেরও তারাও বিচলিত হয়েছেন। আমি সত্যি আমার তাদের নাম করা একদম একদমই উচিত হয়। রূপঙ্কর, তো একটা জায়গা যেখানে অনেকেই বলছেন যারা ইন্ডাস্ট্রিতে রয়েছেন যে রূপঙ্কর বাগচি এইভাবেই স্পষ্ট বক্তা, সবসময় তিনি খুব এইভাবেই কথা বলেন, এবং তার মধ্যেও কি তোমার যেমন শুভানুধ্যায় রয়েছেন এমনও কিছু রয়েছেন যাদেরকে ইংরেজিতে বলা হয় ডিট্র্যাক্টার্স, কোন একটা জায়গায় কি গিয়ে কি তোমার মনে হয়েছে তারা কিছুটা তারা খুশি হয়েছেন পর্দার আড়ালে যে তুমি এরকম ভাবে একটুখানি বিপাকে পড়েছো, এরকম কি কিছু মনে হয়েছে? এই ধরনের পেশায় এটা হতেই চলে আর কি, এটা একটা ঘটনা, এর আগেও এরকম অনেক অজস্র ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, কেউ না কেউ তো খুশি হয়তো হবেনই, খুশি যদি হন হবেন তাকে খুশি করার জন্য আমি নিজেকে গর্বিত মনে করলাম, তিনি হয়তো দুঃখে ছিলেন, তিনি খুশি হলেন, ভালোই তো, তার তার আনন্দের জন্য তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর এই যে যারা শ্রোতা, যাদের যাদেরকে নিয়ে কোনো একটা জায়গায় যাদের কাছে একটা মেসেজ দেওয়ার চেষ্টা তুমি করলে, মনে হয় কোনোদিনও শ্রোতারা সেভাবে বুঝবেন মানে সত্যি কেকের প্রয়াণ, তারা আবেগপ্রবণ হয়েছেন, তারা কেকে শ্রদ্ধা জানিয়েছে কলকাতা, এভাবে জানানো সম্ভব? কিন্তু তোমার মতো শিল্পীর যে আবেগ, যেটা তুমি বললে যে আবেগের বহিঃপ্রকাশ যেটা হওয়া দরকার বাঙালি শিল্পীদের পারফরমেন্সের সময়, এই মেসেজটা কি পার্কুলেট হলো না, এটা মানে কোনো একটা জায়গায় গিয়ে সেই জায়গাটা পৌঁছানো গেল না বলে মনে হয়? প্রথমত আমার যারা বেশ কিছু সতীর্থ তারা তো প্রথমে বলেছেন যে একদমই তা নয়, তাদের প্রত্যেকটি অনুষ্ঠানে একই রকমের উন্মাদনা তৈরি হয়, সুতরাং আমার এই যে বক্তব্য সেটা খুব একটা ধোপে টিকলো না। আর দ্বিতীয়ত আমার এই কথা অনেকে বুঝেছেন, এটাও আমি বিশ্বাস করি। হ্যাঁ হ্যাঁ, তোমার এক্সপিরিয়েন্স কি, মানে তুমি যখন লাইভ শো করো, তুমি যখন এই ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে রয়েছো, আমি যখন লাইভ শো করি আমাকে নিয়ে উত্তেজনা হয়, আমাকে নিয়ে অনেক উন্মাদনা হয়, সবই হয়, কিন্তু আমি আসলে ওই ওই উন্মাদনার বিষয়টাই তো আসল ছিল না। আমি আমি বলতে চেয়েছিলাম যে একটা, যেমন দক্ষিণ ভারতে, যেমন পাঞ্জাবে, যেমন উড়িষ্যাতে, সে তাদের তাদের ভাষাকে নিয়ে তারা ভীষণ গর্বিত, সেই গর্ব অনুভবটা, গর্বানুভবটা আমাদের এখানে আর একটু বেশি হওয়া প্রয়োজন বলে আমার মনে হয়, মানে এখনো মনে হয়, আমি এটা মিথ্যা কথা বলবো না, আমি এখনো তাই মনে করি। এবং বাঙালি বাংলা গান, বাংলা কবিতা, বাংলা সাহিত্য, বাংলা নাটক, বাংলা সিনেমা এমন একটা জায়গায় অধিষ্ঠান করে, ভীষণই আমাদের একটা গর্বের। অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এত এত সব, এরা সবাই রয়েছেন। তারপর বাংলা আধুনিক গান, যেটা নন ফিল্ম সং আর কি, তার যে একটা একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য কোথাও না কোথাও আঘাত পেয়েছে, সে আমার অতি বড় নিন্দুকেরাও সেটা মানবে না, এখন না মানলেও পরে মানবে। এবং আমার এই কথা তো নিশ্চয়ই তৈরি হয়েছে, মানে বাংলা গান তো তার যে স্পেস, সেই স্পেসটা তো ক্ষয়িষ্ণু স্পেস, মানে অনেকটাই কমে এসেছে, সেটা সবাই মনে করেন, কিন্তু সেই জায়গাটাকে যদি হাইলাইট করা হয়, বা ধরুন এই যে বারবার করে বলা হচ্ছে যে বাংলা ছবির পাশে দাঁড়ান,
বাংলা সিনেমার পাশে দাঁড়ান, তাহলে সেটাও তো একই ধরনের একটা আপিল। মানে অনেকে এখন একটা যুক্তি দেওয়ার চেষ্টা করছেন যে এটা বলার দরকার কি আছে, এটা একটা ভিকটিম কার্ড। যেভাবে সাউথ ইন্ডিয়ান ছবি তারা মার্কেট তৈরি করে নিয়েছেন তাদের দক্ষতা দিয়ে, তাদের যে ধরনের সোফিস্টিকেটেড প্রেজেন্টেশন সেটা দিয়ে, তাহলে বাংলা ছবি কেন করতে পারছে না? কিন্তু সত্যি কি সেটা রিয়ালিটি না? কোনো একটা জায়গায় গিয়ে সমাজ হিসাবে, দর্শক হিসাবে একটা সাপোর্ট সিস্টেম তৈরি করাটা খুব প্রয়োজন, যেটা হয়তো আমরা দেখতে পেয়েছি। মনে হয় প্রয়োজন, মনে হয় আমাদের আসলে একজন এমন একজন আইকনের প্রয়োজন, আমাদের একজন একজন বিদ্যাসাগরের প্রয়োজন, আমাদের একজন রাজা রামমোহন রায়ের প্রয়োজন, আমাদের একজন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়োজন, আমাদের একজন কবি নজরুল ইসলামের প্রয়োজন, আমাদের একজন সত্যেন্দ্রনাথ দত্তের প্রয়োজন, আমাদের একজন সুকুমার রায়ের প্রয়োজন, আমাদের একজন সত্যজিৎ রায়ের প্রয়োজন, ভীষণ প্রয়োজন এই সময় দাঁড়িয়ে। এই 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 আইকন একটা না হলে বাঙালি উঠে দাঁড়ানো, মানে বাঙালি উঠে দাঁড়িয়ে আছে। আমি দেখুন, অন্য ভাষার প্রতি আমার অনুরাগ আছে, আমি নিজে হিন্দি গান শুনি, আমি চিরকাল আর ডি বর্মন, কিশোর কুমার, মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর শুনে এসেছি, আমি সাউথ ইন্ডিয়ান গানও শুনি, আমি ইলারাজা এয়ার রহমান শুনি, আমি সারাক্ষণ সব ধরনের গান শুনি, তো ইংরেজি গানও শুনি, তো আমি সবই শুনবো, কিন্তু আমার মাতৃভাষার প্রতি একই রকম ভালোবাসা, একই রকম আবেগ থাকবে। বিশেষত আমরা যারা মাতৃভাষা নিয়ে কাজ করেছি, আর আমি তো গর্বিত যে আমি 26-27 বছর ধরে এই মাতৃভাষাতেই গান গে, আমি তো হিন্দি গান গে কিংবা তামিল গান গে কিংবা অন্য কোনো গান গে জনপ্রিয়তা পাইনি, আমি তো বাংলা গান গেই জনপ্রিয়তা পেয়েছি বাংলা গানের জন্যই। তো সেই ভাষার প্রতি যদি আমার অনুরাগ না থাকে, সেই ভাষার প্রতি যদি আমার দায়িত্ববোধ না থাকে, তাহলে তো সেটা আমার অন্যায় হবে, সেটা তো আমার অনুচিত হবে। সেই ভাষা হয়ে যদি আমি কথা না বলি, তাহলে তো সেটা আমার নিজের মা বাবাকে অস্বীকার করা হয়, সেটা আমি করতে পারবো না। তবে হ্যাঁ, আমি আমি শিক্ষা আমি আরেকবারও বলছি, প্রত্যেকে যারা যারা আমাকে এই ভিডিওটা দেখার পরও যারা যারা আমাকে গালাগালি করবেন এবং কিস্তি করবেন এবং আমাকে খারাপ কথা বলবেন, তীর্যক মন্তব্য করবেন, বলবেন আমার মৃত্যু, আপনি আমি মরে যান, তাদেরকে বারবার বলছি আমি মরে তো একদিন যাবই, আপনাদের গালাগালি আমাকে বিদ্ধ করছে, আপনাদের তীর্যক মন্তব্য আমাকে বিদ্ধ করছে, আমি কষ্ট পাচ্ছি, বিশেষত আমার থেকে আমার কষ্ট কষ্ট পাচ্ছে আমার মেয়ে বেশি, ও বেশি সোশ্যাল মিডিয়া এখন অ্যাক্টিভ, ও যত দেখে ওর কষ্ট বাড়ে আর কি। ভালো, ঠিক আছে, ও কষ্ট পাক, ও আর স্টেডি হবে, আরো শক্ত হবে ভবিষ্যৎটাকে, আরো ও বড্ড নরম স্বভাবের মেয়ে, ও বরঞ্চ এগুলো থেকে একটুখানি শিক্ষাই পেলো, ভালোই হয়েছে। আমার স্ত্রী যথেষ্ট শক্ত মানুষ, কিন্তু তিনিও কষ্ট পাচ্ছেন, বেশ ঠিক আছে, উনিও কষ্ট পান, কিন্তু বাংলা ভাষার প্রতি ভালোবাসা রাখুন, বাংলা সাহিত্যের প্রতি, বাংলা কবিতার প্রতি, বাংলা নাটকের প্রতি, বাংলা ছায়াছবির প্রতি, বাঙালিয়ানার প্রতি, বাংলা ভাষার প্রতি। আপনার সন্তানকে ইংরেজি শেখাতে শেখাতে বাংলাটাও শেখান, আপনার সন্তান যেন কখনো কোনো বাংলা কবিতা বা গানের ক্লাসে গিয়ে সেই বাংলার লেখাটা ইংরেজি হরফে না লেখে, এইটা চেষ্টা করবেন। এইটা এটা 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 খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাংলা গান শুনুন, নানা ধরনের গান শুনুন, আপনার যার গান ভালো লাগে তার গান, হিন্দি গানও শুনুন, ইংরেজি গানও শুনুন, তামিল গান শুনুন, জাপানি গান শুনুন, সারা পৃথিবীর গান শুনুন, বাংলা গান শুনুন, এইটাই চাই। মানে একেবারে আমার মনে হয় না এটা নিয়ে কোনো দ্বিমত রয়েছে রূপঙ্কর দা, যে সব রকম ভাষার প্রতি ভালোবাসা থাকতেই পারে, কিন্তু নিজের মাতৃভাষার প্রতি একটা আনুগত্য থাকতে হবে, যেটাকে বলে একেবারেই মানে আনকন্ডিশনাল আনুগত্য, এইটুকু তো এক্সপেক্ট করা যেতেই পারে, এবং বাঙালি হিসেবে এইটুকু আমাদের করা উচিত। আমার মনে হয় আজকে আমাদের এই রবিবাসরী আড্ডার মধ্যে দিয়ে আমরা কিছুটা ক্ল্যারিটি আনতে পারলাম, কারণ এই ঘোলা জলের মধ্যে অনেকটা জল তো বয়ে গেছে, এবং অবশ্যই ভিজিবলি যেটা রূপঙ্কর দাকে দেখে মনে হচ্ছে যে তার এবং তার পরিবারের উপর দিয়ে বেশ একটা ঝড় বয়ে গেছে, এবং যে দুঃসময়ের মধ্যে দিয়ে তিনি গেছেন তার রেশ এখনো কাটতে হয়তো কিছুটা দিন সময় লাগবে রূপঙ্কর দা। আমি শেষ প্রশ্ন করব, যে তুমি তো সাধারণ মানুষের কথা বললে, তাদের কাছে তোমার আপিল সেটাও জানালে, একবার যদি নিজের সহকর্মীদের জন্য তোমার কোনো মেসেজ থাকে সেটা যদি শেয়ার করতে চাও। আমার সহকর্মীরা যারা আছেন প্রত্যেকে অত্যন্ত গুণী শিল্পী এবং অত্যন্ত দায়িত্ববান শিল্পী। প্রথমত আরেকবার আমি বলি যে তাদের যাদের যাদের নাম আমি আমার ওই ভিডিওতে করেছি, সেই নাম করাটা আমার অত্যন্ত অন্যায় হয়েছে, তার জন্য আমাকে প্রত্যেকে ক্ষমা করে দেবেন। আমি ভেবেছিলাম যে আপনারাও একই সহমত পোষণ করেন, সেই জন্যই নামটা করেছিলাম, অন্য কোনো কারণে, অন্য কোনো মানে
ডিপ্লোম্যাটিক কিছু ভাবনা চিন্তা থেকে করিনি। আপনারা আমায় যারা যতদূর চেনেন আমি খুব একটা ডিপ্লোম্যাটিক নই আর কি বলেই আমি আপনারা ভাবেন বলে আমি মনে করি। এখন যদি ভাবেন যে আমি খুব ডিপ্লোম্যাটিক হয়েতে করেছি তাহলে সেটা ভুল, আমি সেটা সত্যি করিনি। একটা কথা প্রসঙ্গে আপনাদের নাম, আপনাদের সবাইকে আমি ভালোবাসি, আপনাদের গানের আমি ভক্ত সেই জন্য বলেছি, কিন্তু সত্যি আপনাদের নাম করা উচিত হয়নি। আপনারা নিজের কাজ চালিয়ে যান, আপনারা বাংলা গানের উন্নতি করুন। আমার আমি প্রত্যেকের আপনাদের প্রত্যেকের গান শুনি, প্রত্যেকের গানের আমি ভক্ত, আমি সারা জীবন আপনাদের প্রত্যেকের গানের ভক্ত থাকবো। এবং আমি আজ এখনো সোশ্যাল মিডিয়াতে হয়তো খুব একটা এখন অ্যাক্টিভ আর নেই, হয়তো 6-7 মাস বাদে আবার অ্যাক্টিভ হব। আমি যেমন আগে আপনাদের প্রত্যেকের গান আমার নিজের ওয়ালে শেয়ার করতাম, সেই শেয়ার আমি আবার শুরু করব। আমি আবার আপনাদের বাংলা গান যখন রিলিজ হবে তখন আবার আপনাদের গানের জন্য প্রচার করব। ভালো থাকুন, আনন্দে থাকুন, বাংলা ভাবে কাজ করুন। সোশ্যাল মিডিয়া থেকে কি রূপঙ্কর বাগচি বিরতি নিচ্ছে না সোশ্যাল মিডিয়া ছেড়ে চলে যাচ্ছে রূপঙ্কর বাগচি? জানি না, আমি আপাতত সোশ্যাল মিডিয়ায় যেতেই আমি ভয় পাচ্ছি, কারণ এত মানে এত তির্যক মন্তব্য করা সবকিছু না, মানে আমার আর এই আমি আসলে না অত্যন্ত সাধারণ একজন মানুষ, সেটা আমি রিয়েলাইজ করেছি বহুবারই বহুবারই বহু ক্ষেত্রেই করেছি। সেলিব্রিটি সুলভ আলোচ আচরণ আমার খুব একটা নেই। আমার বেশ কয়েকজন বন্ধু বান্ধব সেলিব্রিটি সুলভ মানে যারা রয়েছেন আর কি, তারা আমায় বললেন এই ব্যাপারটা তো বেশ একটা ভালোই, তুমি তো বেশ একটা পাবলিসিটির মধ্যে রয়েছো এবং তোমাকে নিয়ে সারাক্ষণ খবর হচ্ছে, ব্যাপারটাকে এনকাশ করার চেষ্টা করো। তো আমি না শুনে খুব হতভম্ব হয়ে গেলাম, হতচকিত হয়ে গেলাম, কারণ আমি না এই এনকাশ করবো, আমি তো রীতিমতো ভয় পেয়ে অত্যন্ত কুঁকড়ে মুকড়ে বসে আছি, আমি কিভাবে এটাকে এনকাশ করবো। এনকাশের প্রশ্নটা একটা মানে কথাটাতে একটা প্রশ্ন মনে হলো যে এটার ফলে কি মানে ফিনান্সিয়ালি বা ক্যারিয়ার ওয়াইজ প্রফেশনালি কিছু লস তোমার হয়েছে? কারণ আমরা বিভিন্ন জায়গায় খবরে শুনেছি যে যেই সব ব্র্যান্ড তোমার সাথে অ্যাসোসিয়েট করেছিল। আচ্ছা, প্রথমত মিও আমরের সাথে আমার কোনো চুক্তি ছিল না কোনোদিন। মিও আমরের আমি একটা গান গিয়েছিলাম, ওটা না একটা ভুল খবর, যাই হোক তাও হয়তো একটা পাবলিসিটি স্টান্ট কিছু একটা হবে আর কি। যাই হোক, মিও আমরে আমি একটা গান গিয়েছিলাম, সেই গানের জন্য ঘটনার সাথে জড়িয়ে যদি ছবিটা জনপ্রিয়তা পায় সেটা বোধহয় চেষ্টা করা হচ্ছে আর কি। ওই ছেলেটি যিনি মিউজিক করেছিলেন তিনি বোধহয় আমাকে বেশ কয়েক মাস কয়েক সপ্তাহ আগে আমায় জানিয়েছিলেন যে দাদা ওই গানটা যে যে হিরো চরিত্র যে ছেলেটি তার 16-17 বছর, আপনার গলাটা একটু ভারী লাগছে, ওর গলাটার সাথে ম্যাচ করছে না, যেহেতু লিপে রয়েছে গানটা, সিচুয়েশনাল নয়। তো আমি বললাম ঠিক আছে ভাই, তুমি তোমার একটা ইয়াং কাউকে দিয়ে গাইয়ে সে এটা একটা এটা অনেকদিন আগের এই ঘটনার সাথে জড়িত, কেন যে এটাকে জড়ানো হচ্ছে, যাই হোক এটা এখন এইগুলো হয় আর কি, মানে জড়িয়ে টড়িয়ে খবর তৈরি করার একটা চেষ্টা করা হয়। এর ফলাউট মানে ঘটনার ফলাউটে কোন রকম ভাবে তোমাকে মানে ইন্ডাস্ট্রি থেকে ব্রাত্য করে দেওয়া হয়েছে এরকম কোনো অবকাশ নেই তো? এখনো পর্যন্ত দেখিনি। আমার দুটো অনুষ্ঠান ক্যান্সেল হয়েছে, একটি অনুষ্ঠান আমার বোম্বেতে ছিল সেপ্টেম্বর মাসে, তারা বলেছেন যে তারা এই অনুষ্ঠানটা করতে চাইছেন না, কারণ ওখানে যদি আমার কেউ এসে অপমান করেন সেটা ওনারা সামলাতে পারবেন না। তো আমি বলেছিলাম যে মানে আমি এটা সামলে নিতে পারবো, কিন্তু ওনারা খুব একটা চাইছেন। তো আরেকটা অনুষ্ঠান হায়দ্রাবাদে পুজোর সময় ছিল, সেটাও তারা বললেন যে না আমরা না এখানে অনুষ্ঠানটা আপনাদের এটা আমরা ভয় পাচ্ছি যে অন্য বাইরের বহিরাগতরা এসে আপনাকে বিরক্ত করতে পারে, অন্য আমরা অনুষ্ঠানটা করতে চাইছি না, আমরা আবার পরে করবো। তো এই দুটোই যদি আপনি আমার লস বলেন বা আমার ক্ষতি বলেন, আমার দুটো অনুষ্ঠান আমার কাছ থেকে চলে গেছে। একটি বম্বে এই আশঙ্কাটা থেকেই যাচ্ছে একটা যে একটা কোন একটা ব্যাকল্যাশ সেটা, তবে ওনারা আবার এই অনুষ্ঠানটা করবেন বলেই বলেছেন, যাই হোক সেটা পরে হয়তো হবে। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ রূপঙ্কর দা এই সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি এই বিতর্কর অবকার অবসান হবে এই মুহূর্তে, এবং সেই অবসান হবার অবকাশ যথেষ্টই রয়েছে, কারণ তুমি বিষয়গুলো অনেকটাই ধৈর্যের সাথে ক্লারিফাই করে দিয়েছো, এবং যে কথাটা বললে সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য হয়তো বিরতি নেবে, আশা করবো সেই বিরতি তোমাকে তোমার নিজস্ব যে স্ফিয়ার সঙ্গীতের জগৎ সেখানে আবার মূল স্রোতে ফিরিয়ে আনবে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি আরেকটু একটা কথা অ্যাড করি, এটা আবার আমি আমার সমস্ত সেই সব বন্ধুদের যারা আমাকে রেগুলার বেসিসে তির্যক মন্তব্য করছেন তাদের কাছে আবার কৃতজ্ঞতা পোষণ করছি, এই কারণে যে লকডাউনের পর থেকে না যখন লকডাউন হলো তখন থেকে আমি সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ হয়েছিলাম, কারণ একটা ভীষণ একটা ফাঁকা সময় কি করব সেসব, এবং তার ফলে আমার অনেক ক্ষতি হয়েছে বলে মনে হয়। শুধু এই ঘটনাটা বলে না,
আমি সারাক্ষণই যেখানে যে কাজ করতে যাচ্ছি, যে রেকর্ডিং করছি, যে ছবিতে গান গাইতে যাচ্ছি, যেখানে অনুষ্ঠান করতে যাচ্ছি, আমি সব ছবি তুলতাম। ছবি তোলার একটা প্রবণতা এসেছিল যে আমি সব ছবি তুলি, আমাকে কেমন লাগছে দেখতে। এই নেশাটা থেকে না আমি মুক্তি পেয়েছি, এটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমি একদম, আমি এটা না আমার একদিক দিয়ে একটু পজিটিভ দিক। আমার স্ত্রী আমাকে অনেকদিন আগে থেকে বলতেন যে এগুলো বড্ড বাড়াবাড়ি করছো তুমি, তার কথা আমি শুনিনি, কিন্তু এই ঘটনাটার ফলে এটা একটা খুব বড় আমার সুবিধা হয়েছে, বড় আমার পাওয়া হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ এইভাবে আমাকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য। আমি এখন রেওয়াজ, প্র্যাকটিস, আমার পড়াশোনার মধ্যে নিজেকে নিমজ্জিত করব, এটা খুব প্রয়োজন ছিল। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ রূপঙ্কর, আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের সাথে ছিলেন রূপঙ্কর বাগচি। আপনারা চোখ রাখুন আজতক বাংলার পর্দায়, লগ ইন করুন bangla.aajtak.in এবং আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজতক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজতক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।